সিরামের করোনা ভ্যাকসিন দ্রুত পেতে আশাবাদী বাংলাদেশ। ভারত সরকার অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা না থাকার বিষয় নিশ্চিত করায় নির্দিষ্ট সময় পেতে এই আশাবাদ বাড়ল। টিকা আমদানির জন্য আরও 5,659 কোটি টাকা বরাদ্দের প্রস্তাবে সায় দিয়েছে সরকার। এতে টিকার জন্য বাংলাদেশ সরকারের বরাদ্দ বেড়ে দাঁড়ালো 6,786 কোটি 59 লাখ টাকা। অন্যদিকে করোনা টিকার সংরক্ষণ ও প্রয়োগের নীতিমালা স্বাস্থ্য মন্ত্রণালয়ে এখন কেবল চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। রুশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে বাংলাদেশের টিকা প্রাপ্তির ধোঁয়াশা পরিষ্কার হয় সোমবার রাতেই। টিকা রপ্তানিতে ভারত সরকারের কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে সিরাম। এ নিয়ে যৌথ বিবৃতিও দিয়েছে সিরাম ও ভারতের বায়োটেক। সবশেষ ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানায় টিকা রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা নেই। একই দিন সিরামের টিকা বাংলাদেশে প্রয়োগের অনুমোদন দেয় কেন্দ্রীয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। করোনা টিকা কিনতে মঙ্গলবার আরও 5,659 কোটি টাকার প্রকল্প চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এতে টিকার জন্য সরকারের বরাদ্দ বেড়ে দাঁড়ালো 6,786 কোটি 59 লাখ টাকা। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে হয় এই বৈঠক। পরিকল্পনা কমিশন জানায় 13,76 কোটি মানুষ পাবে এই টিকা, যার প্রতিটির মূল্য $2। সবাইকে আমরা ন্যায়ানুগভাবে উচিত মূল্যে এইটা নিয়ে যাতে দাম নিয়ে নয়ছয় না হয়, এই জন্য সার্বক্ষণিক নজরদারি মাননীয় প্রধানমন্ত্রী শুরু করে আমরা সবাই করব, কারণ এটা জীবন মরণের প্রশ্ন, এটাকে অত্যন্ত উচ্চ অগ্রাধিকার সরকার দিয়ে থাকে। সিরামের কারখানা থেকে জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির শুরুতেই প্রথম চালানে 50 লাখ ডোজ টিকা পাবে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান প্রস্তুতির কাজও চলছে। আমরা প্রায়োরিটি গ্রুপ নির্ধারণ করেছি, কিন্তু পরবর্তীতে যেহেতু প্রথম দফায় আমরা 50 লাখ পাবো, তো সেই 50 লাখ আমরা 25 লাখকে প্রথমে দিব, দেখে সেটাকে আরও ন্যারো ডাউন করে কোন 25 লাখকে দিব এই কাজগুলো আমরা এখন করছি। বা রেজিস্ট্রেশন করতে হলে যে সফটওয়্যার নিয়ে কাজ করতে হবে, আমরা এই সমস্ত মানে প্রস্তুতিগুলো চূড়ান্ত করছি। অধিদপ্তরের মহাপরিচালক জানান টিকা সংরক্ষণ বিতরণ ও প্রয়োগের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তুতকৃত নীতিমালা মন্ত্রণালয়ে এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। একটা পরিকল্পনা আমরা করেছি, এই পরিকল্পনাটা আমরা অনুমোদনের জন্য ইয়েতে পাঠিয়ে দিয়েছি, মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। মন্ত্রণালয় এটা অনুমোদন দিলে আমি বলতে পারবো যে হ্যাঁ, আমরা ফাইনাল করতে পেরেছি। অনুমোদন পেলেই করোনার ভ্যাকসিন যুগে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।